কিডন্যাপিং থেকে মার্ডার, একের পর এক কেস, 9 বছরের জেল, জেল থেকে বেরিয়ে মুক্তির স্বাদ, কিন্তু পদে পদে হোঁচট। একজন অভিনেতা থেকে সফল ব্যবসায়ী, একটা ইন্টারেস্টিং জার্নি আজকে ধরবো ফেস অফ অনুষ্ঠানে। আজকে আমাদের স্টুডিওতে নাইজেল আকারা। সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাকাউন্টেন্সি পড়তে পড়তে পার্ট ওয়ান, সেই পার্ট ওয়ান চলাকালীনই জীবনটা ওলট পালট হয়ে গেল, কীভাবে? অ্যাকচুয়ালি পার্ট ওয়ান না, বলতে গেলে ক্লাস টেনের পরে একটা 3 মাসের ছুটি পাই আমরা, তখন পেতাম আর কি, আইসিএসসির পরে 3 মাসে একটা ছুটি ছিল। সেই সময় থেকে যখন স্কুলে পড়তাম, দেখতাম 3 রকম লোকের না খুব মানে প্রেফারেন্স দেয় টিচাররা, সবাই তাদেরকে মানে। এবং একটা হচ্ছে যারা খুব ভালো স্টুডেন্ট, আর সেকেন্ডলি যারা খুব রিসোর্সফুল, টিচারের কাছে হয়তো আলাদা করে প্রাইভেট টিউশন নেয়, তাদের টিচার্সদেরতে দামি গিফট, হ্যাঁ দামি গিফট দিতে পারে। আর থার্ড নাম্বার হচ্ছে ক্যাজরা ছেলেরা, যারা একটু পাওয়ারফুল, মানে যারা কিছু করলেই না তাদের সঙ্গে তারা অন্যদের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে, একটা বন্ধুর কিছু হলে 5 জন মিলে দৌড়াবে তাকে সাপোর্ট করার জন্য। তো আমি তো প্রথম দুটোর মধ্যে হতে পারলাম না, তো তৃতীয় রকম বন্ধুদের সঙ্গে খুব বন্ধুত্ব করেছিলাম। করতে করতে একটা সময় এমন এলো, পার্ট ওয়ান পার্ট টু, ফাইনাল ইয়ারে যখন ছিলাম তখন আমি অ্যারেস্ট হয়েছি। জিনিসটা না মানে স্লোলি উইথ টাইম ক্যান্সারের মতো হয়ে গেল। তার মানে ক্যাজরা, মানে ক্যাজরা ছেলেদের আর কি, ওদের সাথেই মিশতে ভালো লাগতো তখন? হ্যাঁ। না কেন আর কি, মানে কারণ কি বলবো, হয়তো দেখো আমার মা বাবার অবস্থা তখন যা ছিল, ওরা যেটুকু দিত সেটা দিয়ে নিজেকে চালাতে হতো। যদি আমি চাইতাম যে আমার অমুক জিনিস চাই, বা ওর একটা ভালো গাড়ি আছে ওই গাড়িটা চড়বো, সেই শখগুলো গ্রিড লোভগুলো তো মনে আসতো, কিন্তু সেই লোভগুলোকে মানে লোভগুলো আমি পূরণ করতে পারতাম না। সো এই ক্যাজরা বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখলে না একটু মস্তি করা যেত, একটু যার সঙ্গে যেমন ইচ্ছা মেশে যেত, ভালো ভালো টিফিন, ভালো ভালো জিনিস খাওয়া যেত। এই এই ক্লাস 10 থেকে কলেজে ঢোকা, সেন্ট জেভিয়ার্স কলেজ, রেপুটেড কলেজ, তো সেখানে ঢোকার পরেও কিন্তু সেই মস্তির যে আবহাওয়াটা ছিল সেটা থেকে বেরোনো যায়নি। এবং সেন্ট জেভিয়ার্স কলেজে আমি কমার্স ডিপার্টমেন্টে পড়তাম, তো কমার্সের ক্লাস ছিল 6 to 9:40, সিন্স ইট ওয়াজ মর্নিং কলেজ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি অনার্স। আর 6 to 9:40 এই ক্লাসটা আমি করতাম না, অর্ধেক সময় ক্লাস বাঙ্ক করতাম। এবং তার জন্য একটা স্টাফ ছিল সেই সময়, ওইখানে ছিল ড্যানিয়েল বলে, সে ধরা পড়েছে বলে নামটা বললাম, কিন্তু কারোর নাম বলা উচিত না ওইভাবে। সো সে আমার অ্যাটেন্ডেন্সে তৈরি করে দিত। তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলেন কি করে, ক্লাস না করে পরীক্ষা দিয়ে? আমি পরীক্ষার জন্য, আপনি বিশ্বাস করুন, আমি আমার গ্র্যাজুয়েশনেও শুধু প্রত্যেকটা সাবজেক্ট যেদিন পরীক্ষা তার আগের দিন পড়েছি, আমি শুধু ওইটুকু সময়, আমার তো পাস করতে হবে, তো অনেক নাম্বার পাওয়ার ব্যাপার ছিল না, তো তার জন্য ওইভাবে অ্যাপিয়ার করেছি, ওইভাবেই। কিন্তু তারপরে এই যে ফাইনাল ইয়ার, হ্যাঁ, জীবনটা একটু অন্যদিকে চলে গেল, আরও অন্যদিকে চলে গেল, মস্তির থেকে কি ক্রাইমের দিকে চলে গেল। আমি শুনেছি এক সময় নাইজেল ওরফে ভিকি সেই পার্ক স্ট্রিট এলাকা দাপিয়ে বাড়াতো সঙ্গী সাথে। ইনি অনেকজন অনেক কিছু শুনেছে, অনেকজন অনেক কিছু বলেও, কিন্তু আসল ঘটনা হচ্ছে যখন আমি অ্যারেস্ট হই, আমার এগেনস্টে 18টার কেস চার্জ করা হয়েছিল। 18টা বিভিন্ন রকম কেস, বাট আমি অভিযুক্ত ছিলাম ওই কেসগুলোতে, ঠিক আছে। আমি যখন বেরোই তখন আমার কেসগুলো শেষ হয়ে ওই কেসগুলো থেকে আমি ডিসচার্জ হয়ে বেরোই। কিন্তু কেস খাওয়ার পেছনে তো একটা কারণ ছিল, নিশ্চয়ই কোনো কারণ ছিল। হ্যাঁ, বন্ধুত্ব, ওরকম ফ্রেন্ডশিপ, ওরকম কী বলবো, ওই লাইফটা ওইভাবে মানে টাইটটা যেদিকে না সেদিকেই ভেসে যাওয়ার একটা অভ্যাস, এই অভ্যাসগুলো মানে একটা টাইমে গিয়ে আমাকে ওই পজিশনে মানে ল্যান্ড না। কিন্তু আপনি বলছেন যে 18টা কেস, তার মধ্যে সবকটা থেকে ইউ গট অ্যাকুইটাল। অ্যাকুইটাল কিন্তু তার জন্য 9 বছর, হ্যাঁ টাইম লাগলো। কেসটা তো ট্রায়াল চললো, ট্রায়ালগুলো তো চললে টাইম লাগে না, তো আমি তো বেরিয়ে আসার পরেও আমার দুটো কেসের ট্রায়াল শেষ হলো। মানে একটা কেসে যখন ট্রায়াল চলে, অনেকগুলো কেস তো পেন্ডিং। সেন্ট জেভিয়ার্সের ছেলে, একটা নামি কলেজের ছেলে, জেলে প্রথম রাত্রি জেলে, কি মনে হয়েছিল? জীবনটা পুরো চুরমুর করে ভেঙে গেল একদম চোখের সামনে। প্রথমত না মানে যখন অ্যারেস্ট হই প্রথমে, যখন কোর্টে তোলে, আমার মা এসেছিল, আমি মায়ের না চোখে চোখ মেলাতে পারিনি।
কোর্টে বিকজ আমার মা তো মানে বাড়িতে বাড়ি ছাড়া হয়েছিলাম কিন্তু মাকে ফেস করতে পারিনি, সেটাই আমার কাছে সব থেকে বড়ো সেই প্রথম দিনের ব্যথা। দেন জেলে যাই, জেলে এনভায়রনমেন্টটা পুরো আলাদা রকম। যাওয়ার পরে ভাবি আর কোনো দিন হয়তো ভালো হতে পারবো না, চেষ্টা করলেও, এবং ফিরে যেতে পারবো না, নর্মাল মানুষ হিসেবে বাঁচতে পারবো না, জীবনে একটা কালি লেগে গেছে আর এই কালিটা কোনো দিন মুছতে পারবো না। আস্তে আস্তে গট ইউজ টু জেল লাইফ? নো, আই গট, ইউ হ্যাভ টু গেট ইউজ টু, নাহলে ওইখানে কি বলুন তো, মানে আমি অনেকজনকে দেখেছি দুদিন তিন দিন চার দিন কাটানো মুশকিল হয়ে যায়। নটা বছর তো কম সময় না, 365 × 9, দ্যাট ইজ সো মেনি ডেজ। কিন্তু ন বছর ধরে একটা ভদ্র পরিবারের সন্তান, শিক্ষিত পরিবারের সন্তান, যে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাশ করতে চেয়েছিল, তো তার পক্ষে তো মানিয়ে নেওয়াটা সব থেকে খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু উপায় ছিল না, দেয়ার ওয়াজ নো সেকেন্ড চয়েস। আমি তখন কি সেটাই মাথার মধ্যে ঢুকে যায়, হ্যাঁ সেটা ঢুকে যায় যে আমি এখান থেকে বেরোতে পারবো না, এটাই আমার জীবন, জেলটাই আমার জীবন, সেটা মাথার মধ্যে ঢুকে যায়। এবং এবার কোর্টের যে প্রসিডিয়ার, জেলের যা প্রসিডিয়ার, একটা প্রসিডিয়ারের মধ্যে একটা অন্য জগৎ, যেখানে সিস্টেম আলাদা। সকালে উঠতে হয়, ঠিক আছে, ছবার তোমার গুনতি হবে, সন্ধে হলে লক আপ হবে, ওই খাঁচার মধ্যে থাকতে হবে সারা রাত, আবার সকালবেলা যেমনি তাড়াতাড়ি ডিনার করে নেওয়া, হ্যাঁ ডিনারটা তোমার টাইমে তুমি পাবে, টাইমিং আছে সব কিছুর, মানে আলাদা টাইমিং, আলাদা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে ঢুকে যাওয়া। তো দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন কুড়ি দিন এক মাস দু মাস তিন মাস, তারপরে তো তোমাকে ওই সিস্টেমে থাকতেই হবে, ওর মধ্যে ঢুকে যেতেই হবে। তখন ওই জীবনযাত্রার সঙ্গে ওইটা হ্যাবিট হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, তখন ওইটা অভ্যাস হয়ে যায়। তো তো জেলে বসে কি কোনো আর কি উপলব্ধি হলো? তো অবশ্যই একটা তো উপলব্ধি হলো যে আমি আর বেরোতে পারবো না, একটা এটা এটা ফার্স্ট যে আমি আর বেরোতে পারবো না, আই এম ডুম ফরএভার, আই এম ডুম ফরএভার। তারপরে কোথাও ফ্লিকার অফ লাইট, কোথাও আশার আলো দেখা গেল কি যে আমি হয়তো বেরোতে পারবো, আমি হয়তো আবার নর্মাল লাইফে চলে যেতে পারবো? না, বেরোনোর ব্যাপারে আশার আলো কোনোদিন দেখিনি, ঠিক আছে। আর একটা সময় এলো জীবনে যখন জেলের মধ্যে মিস্টার বিডি শর্মার মানে ডিসিশনে, মিস্টার বিডি শর্মার ইনিশিয়েটিভে বিভিন্ন রকম কালচার থেরাপি জেলের মধ্যে চলছিল আর কি। তো তার মধ্যে একটা সেকশন শুরু হয়েছিল নাচের উপরে, যেটা শ্রীমতী অলকানন্দা রায় ভিতরে আসেন এবং উনি শুরু করেন আর কি। তো প্রথমে তো আমি খুব রিলাকটেন্ট ছিলাম, আমি করতে চাইনি, আমি নাচতে চাইনি আর কি, আমি ভাবতাম খুব ফেমিনিস নাচাটা। কিন্তু শুরু করি এবং করতে করতে খুব ভালো লাগে। এবং প্রথম সেকশনটা কিন্তু বাল্মীকি প্রতিভা ছিল না, ইন্ডিয়ার সব রকম নাচ নিয়ে একটা সেগমেন্ট ছিল এক ঘন্টা বা দেড় ঘন্টার। তো সেই প্রোগ্রামটা নিয়ে আমাদের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল রবীন্দ্রসদনে হলে পারফর্ম করার জন্য। এবং সেখানে যখন পারফর্ম করার জন্য প্রথমে ওই স্টেজ লাইট নেওয়ার জন্য, লাইট মার্কিংগুলো নেওয়ার জন্য স্টেজে ছাড়া হয়েছিল, তখন মার্কিংগুলো জন্য দাঁড়িয়েছিলাম কোমরে হাত দিয়ে, ইউনো আই ওয়াজ লুকিং অ্যাট দ্য সিট, মানে সব সিটগুলো খালি ছিল তো সেদিকে তাকাচ্ছিলাম। তখন আমার মনে হলো, ডু আই ডিজার্ভ দিস, আমি কি এটার জন্য যোগ্য? অ্যান্ড সেদিন অন দ্যাট স্টেজ আই বার্স্ট ইনটু টিয়ার্স। আর তারপর থেকে সিদ্ধান্ত নিয়েছি যে জীবনে যা হয়ে গিয়ে থাকুক, যা এই এখন থেকে আমি আর পেছনে ঘুরে তাকাবো না, আমি যা করব মানে যতটা সম্ভব ভালো পথে। কিন্তু তখন তো আর বেরোনোর, তখন তো বেরোনোর কোনো আশা দেখেন না, বেরো না বেরিয়েও তো ভিতরে থেকে থেকে অনেক ভালো কাজ করা যায়। এটা টোটাল সেলফ রিয়েলাইজেশন, যে একটা সেলফ রিয়েলাইজেশন, আমাকে চেঞ্জ হয়ে যেতে হবে, চেঞ্জ হয়ে যেতে। তখন এই তার আগে আমার সাজা লেগেছিল একটা কেসে, আমি ওইখানে না মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলে একটা জায়গা আছে যেখানে ওই টেকনিক্যাল কাজ যারা করে না তারা যায়, অফিসাররা, তো ওই গেটে পাহারার কাজ দিয়েছিল আমাকে, কেন রিগরেস ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে। তো রেগুলার ইমপ্রিজনমেন্টের আন্ডারে প্রত্যেকটা কনভিক্ট একটা করে লেবার পায় আর কি, ওই লেবার অ্যাগেনস্ট একটা পেমেন্ট পায় পার ডে। তো সেই আমার কাজ ছিল ওই গেটে পাহারা দেওয়া। আমি ভাবতাম ওইখানে যারা ঢুকতো 11th pass 12th pass, তখন ভিতরে বসে বসে আমি আমার পড়াশোনা করেছিলাম, আমি হিউম্যান রাইটস মানবাধিকার নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করেছিলাম ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস নিউ দিল্লি। তো সেখানে লোকজন ঢুকছে, তাদেরকে গেট খুলে দিতে হয়, ঠিক আছে, তখন না ইগোতে লাগতো, সম্মানে লাগতো, কিন্তু মনে মনে আবার ভাবতাম যে আমি আজকে যেই অবস্থা, ঠিক আছে, ওরা পড়াশোনা না করে আমার থেকে ভালো অবস্থায় আছে,
তো এই প্রত্যেকটা জিনিস না মানে একটা করে পিঞ্চ দিত জীবনে। সো তারপর একটা ভালো লেবার পেলাম আমি ওইখানকার যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেখানকার রাইটার হলাম। প্রত্যেকটা আসামি যাদের কেস হাইকোর্টে অ্যাপিল হয় সুপ্রিম কোর্টে অ্যাপিল হয় ওই অ্যাপিলগুলো আমি লিখতে শুরু করলাম, বিভিন্ন রকম বিভিন্ন পেটিশন মানে যাদের পিআর বন্ড হয়, তো এইগুলো এই লিগাল কাজগুলো ভিতরে শুরু করলাম। তো আই ওয়াজ ফিলিং বেটার কারণ আমি বেটার কাজ করছি। তো এইভাবে দিন কাটছিল, তারপরে বাল্মীকি প্রতিভা শুরু হলো। না আপনি বলছেন আপনি সেই অর্থে সব কেস থেকে অ্যাকুইটেড, কিন্তু কিছু কেস কি আজকে মনে হয় যে জেনুইন ছিল, আমার ধরা পড়ারই কথা ছিল? সেটা আমি বলতে পারবো না। এবারে তো 9 বছর কাটলো, জেল থেকে যে জেল থেকে ভেবেছিলেন কোনোদিন বেরোতে পারবেন না সেই জেল থেকে বেরোলেন, বেরিয়ে জগৎটা গেটের বাইরের জগৎটাকে একদম দেখলেন সম্পূর্ণ অন্যরকম, বদলে গেছে? বেরিয়ে না রাস্তাঘাট চিনতে পারছিলাম না, এত বছর ছোটোবেলা থেকে যে রাস্তাগুলোতে হাঁটলাম চললাম ফিরলাম সেই রাস্তাগুলো না অচেনা লাগছিল। বেরিয়ে প্রথমে তো বাড়ি যেতে পারিনি, প্রথমে আমার মা আমার কাছে এসেছিলো, এসে বললো যে তুমি কলকাতা ছেড়ে অন্য কোনো শহরে যাও যেখানে তোমার রিলেটিভরা আছে, মাসি আছে মেসো আছে মামা আছে, তো সাউথ ইন্ডিয়ায় যাও, নাহলে তুমি বোম্বেতে যাও দিল্লিতে যাও যেখানে যাও ইচ্ছা যাও কিন্তু কলকাতা ছেড়ে দাও। তো আমি মাকে বললাম, আমার তখন আমি বললাম দুটো কেস আমি বেরোবার পরে শেষ হলো, তো ওই কেসগুলোতে বেল বন্ড ভরিনি, বেল বন্ড ভরলে তো আমার রিলিজটা আসবে, তো মাকে বললাম আমি বেল বন্ড ভরবো না, দরকার হলে ভিতরে থাকবো, কিন্তু আমি যদি বেরোই আমি কলকাতায় থাকবো, এবং যদি কলকাতার মানুষ আমাকে ভুল ভেবেছে ঠিক আছে, কলকাতায় আমি যদি ভুল প্রমাণিত হয়েছি তাহলে কলকাতায় আমি ঠিক প্রমাণিত হব, আমি এখানে থেকে। তার মানে আপনার কথা শুনে মনে হচ্ছে এই যে নাইজেল একারা বেরোলো তখন কিন্তু একটা টোটালি ট্রান্সফর্ম পারসন, হ্যাঁ আমি অন্য লোক একটা বেরোলো জেল থেকে একদম। যারা জেলে থাকেন, আমরা এখন জেল বলি না আমরা কারেকশনাল হোম বলি, হ্যাঁ সংশোধনাগার যে সংশোধিত হয়ে আসবে, এবার এরা তো ধরুন নাইজেল একারা তো সংশোধিত হয়ে বেরোলো, কিন্তু সোসাইটি কি তাকে অ্যাকসেপ্ট করার জন্য দাঁড়িয়েছিল জেলের বাইরে? কেন দাঁড়াবে? একটা লোক যে 9 বছর জেল খেটে বেরিয়েছে তার কী বলতো কোনো এ নেই, মানে ওই পাঁচিলের পেছনে আগে না মানে ছোটোবেলা আমার মা বলতো ওইদিকে তাকিও না যখন ওইখান দিয়ে যেতাম, কারণ কী বলতো ওইখানে না সব বদমাস চোর গুন্ডারা থাকে ঠিক আছে। এমনকি আমি যখন বেরোচ্ছি আমার মা বললো নিজের কাপড়গুলো না ডেট যেগুলো ওইখানে পড়ে এসছে ওগুলো ফেলে দেবে, নতুন কাপড় পরবে আর ডেটল দিয়ে ভালোভাবে স্নান করবে। তো এটাই হচ্ছে নর্মাল আমাদের সোসাইটির লোকজনের চিন্তাভাবনা ঠিক আছে। তো সোসাইটির লোক কেন অ্যাকসেপ্ট করবে? এবং সোসাইটির লোক যদি অ্যাকসেপ্ট করে একদিনে তাহলে ওর মূল্যটা আমার কাছে কোনো দিন থাকবে না। তো সোসাইটির লোককে অ্যাকসেপ্ট করানোর জন্য যে লড়াইটা, তো সেটা ডে ওয়ান থেকে শুরু হলো, সেটা আজকেও চলছে। কারণ কী বলতো এই যে 10 বছরে আমি যা যা কাজ করেছি এবং তার জন্যে কী স্বীকৃতি পেয়েছি না পেয়েছি ইট ইজ নট ইম্পর্ট্যান্ট ফর মি, কিন্তু যা যা কাজ করেছি সেটাও তো আমার পরিচয় হতে পারতো, কিন্তু আমি যেখানে যাই যেখানে এখনও যাই সেখানে ওই 9 বছরটাই আমার পরিচয় যেখান থেকে শুরু হয় আর কি সব কিছু। ওই 9 বছরটা আমি ভুলতে পারলেও পৃথিবীর মানে যে মানুষজন আমাকে চেনে যে মানুষজন কলকাতার মানুষজন ভুলবে না, আর আমি চাই না তারা ভুলুক, কারণ আমি চাই যে ওই 9 বছর পরে বেরিয়ে ওইভাবে বেঁচে থাকার জন্য ওইভাবে লোকের চোখে চোখ মিলিয়ে মুখে মুখ মানে ফেস করার জন্য বুকে দম লাগে, সত্যি লাগে। আর এইবার যখন প্রথমে আমি চাকরির জন্য বিভিন্ন জায়গায় আর কি চাকরি যখন চাইতে গেলেন, যখন সবাই শুনছে যে 9 বছর জেলের ঘানি টেনেছে বলে না বাংলায়, তখনই সব ভুরু কুচকে গেল না? সিভিতে লিখেছিলাম, সিভিতে আমি লিখেছিলাম যে আমি আই ওয়াজ ইন প্রেজেন্ট ফর 9 ইয়ার্স, গিভ মি অ্যান অপরচুনিটি আই উইল নট লেট ইউ ডাউন। তো সেটা আমি লিখে দিয়ে সেটা পড়েই কেউ আমাকে অ্যাটলিস্ট 5-6 places আই ওয়েন্ট যেখানে আমি চাকরিটা পাইনি। তারপর 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 কী সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত নিলাম তখন ওইখানে ওই টি বোর্ডের পাশে একটা ওই গোল সিমেন্টের জায়গা আছে যেখানে অনেকজন বসে চা ফা খায়, ওই বিহারি চাগুলো বানায় আর কি, তো আমি একটু চা খাই বেশি করে, তো সেখানে বসে চা খাচ্ছে আমি দেখলাম ওই লম্বা ঝাড়ু দিয়ে একজন ঝাড়ু দিচ্ছে ঠিক আছে ময়লা পরিষ্কার করছে। তো আমি ভাবলাম এটা করার জন্য তো হয়তো কাউকেও আমাকে অ্যাপয়েন্ট করতে হবে না 9 ঘন্টা 8 ঘন্টার জন্য ঠিক আছে, আমি হয়তো এই পরিষ্কারের কাজটাই করতে পারি বলে একটা কোম্পানি ফর্ম করলাম, যেখানে আমি আরও 10-12-15 জনকে জোগাড় করলাম, করে মিস্টার বিডি শর্মাকে ফোন করলাম, ওনাকে বললাম স্যার একটা কাজ করছি ঠিক আছে, এখানেও কিছু কিছু এক্সপ্রেশনার আছে আমার সঙ্গে কাজ করছি, আমি এমনি ঘর পরিষ্কার প্রফেশনাল ট্রেনিং নিলাম ঠিক আছে, ওই যে ওয়াটার জেট মেশিন
ঠিক আছে, তারপরে ভ্যাকিউম ক্লিনার, বিভিন্ন রকম স্টিম ক্লিনার, এইগুলো সব জোগাড় করে সবাইকে ট্রেনিং দিলাম, নিজেও ট্রেনিং নিলাম। নিয়ে আমি বললাম, স্যার আপনার বাড়ি থেকে কাজটা শুরু করব, এটা আমার জন্য শুভ হবে। তো উনি রাজি হলেন, তো ওনার বাড়িতে প্রথম কাজ করেছি। তার তার মানে নাইজেল একারে সেই থেকে একটা নতুন জীবন শুরু, নিজের পায়ে দাঁড়ানো সংগ্রামটা শুরু। এবং আচ্ছা, তাহলে নাইজেল একার এখন কী করছে? কারণ নাইজেল একারা হচ্ছেন নৃত্যশিল্পী দিয়ে শুরু একটা ক্যারিয়ার, বাল্মীকি প্রতিভা একদম পুরো সার্চ লাইটের সামনে নিয়ে আসে আপনাকে, কাগজে কাগজে টেলিভিশনে নাইজেল একার, মুক্তধারা বলে সিনেমায় অভিনয়, বেশ কিছু সাউথ ইন্ডিয়ান ছবিতেও আপনি অভিনয় করেছেন, অভিনেতা ব্যবসায়ী সব মিলিয়ে নাইজেল একার। কিন্তু নাইজেল একার এখন কী করছেন? এখন তো এক তো আমার কলকাতা ফেসিলিটিস ম্যানেজমেন্ট, যেটা আমার বিজনেস, সেখানে অনেকগুলো এক্সপ্রেশনের কাজ করেছে, আজ অবধি 70-এর উপরে এক্সপ্রেশনের কাজ করেছে, যাদের যেটার জন্য IIM ক্যালকাটা ওইটাকে কেস স্টাডি করেছে আর কি, ওই সব সোশ্যাল এন্টারপ্রেনারশিপ সেকশনে কেস স্টাডি। আপনার এই কোম্পানিতে কজন কাজ করে এখন? 300-এর উপরে লোক। 300? এটা কি সবাই এক্সপ্রেশনার না? না না, মিলিয়ে মিশিয়ে মানে এখন তো এক্সপ্রেশনার বলে আলাদা কোনো সিলেকশন নেই। এবার এক্সপ্রেশনার যে বেরিয়ে আমার কাছে যোগাযোগ করে থ্রু সাম ওয়েলফেয়ার অফিসার অর সাম জেলার অর সামবাডি, তাকে আমি কাজ দিই। আমি এমন নয় কি লোককে এনে শুধু। আপনার ফোকাস এখন জাস্ট ওইটাতেই, ওই ব্যবসা বাড়ানোর দিকে? না, ওই ব্যবসাটা একটা অংশ। এবার যেটা করছি, ওই ব্যবসার CSR করার জন্য একটা ইনস্টিটিউশন করেছি, যেটার নাম হচ্ছে কোলাহল থিয়েটার ওয়ার্কশপ। এবার আমি মঞ্চে দাঁড়িয়ে অনেক কিছু পেয়েছি মঞ্চ থেকে। মঞ্চ আমাকে শিখিয়েছে প্রথমবার কী বলো, মন খুলে ভিতর থেকে কাঁদাটা মঞ্চই হয়েছে আর কি আমার সঙ্গে। সো আমি মঞ্চ নিয়ে কাজ করতে চাই। সো আমরা প্রথম কাজ যেটা করলাম যৌনকর্মীদের নিয়ে, বিভিন্ন রকম বিভিন্ন অন্য স্রোতের মানুষ যাদের ওই মঞ্চটা আমরা দেব এবং তারা ওইখানে এসে পারফর্ম করবে। কারোর মধ্যে হয়তো কোনো চেঞ্জ আসবে, কেউ হয়তো কিছু ফিল করবে, কেউ হয়তো আমার মতো কিছু কুড়িয়ে পাবে। তো সেই জন্য এটা করা। এবং সেকেন্ড কাজটা শুরু করেছি আমরা উইথ ড্রাগ অ্যাডিক্স, ওইটাও একরকম অ্যাডিকশন যেখান থেকে লোক ফিরতে পারে না। তো এদের এই সব শ্রেণীর মানুষদের নিয়ে আমরা একটু কাজ করছি। না, মেবি ইউ আর অ্যান এক্সেপশন, কিন্তু একটা কথাই আছে না, দ্য সিস্টেম আর কি, আমাদের যে সোশ্যাল সিস্টেম বা হোয়াট এভার, দ্য সিস্টেম পানিশেস বাট নট রেক্টিফাইজ, এটা কি একটা জেনারেল স্টেটমেন্ট করা যায়? না, আপনার কোনো মেসেজ থাকবে যে না, যদি নিজের, কারণ সিস্টেমটা কিন্তু ভয়ঙ্কর একটা খুব শক্ত সিস্টেম, তার সাথে লড়াই করা কিন্তু চারটিখানি কথা না। কোনো সিস্টেমের সঙ্গে আমি লড়িনি তো, কোনো সিস্টেমের সঙ্গে না। সিস্টেম বলতে আমি বলছি যে এই জেল থেকে বেরিয়ে সবথেকে বড় লড়াই হচ্ছে সোশ্যাল সিস্টেম স্যার, সেটাই বলছি, সবথেকে বড় লড়াই নিজের সঙ্গে। এবার যেই মানুষটা বলছে না আমাকে এগোতে দিচ্ছে না, ও চেষ্টাটা ঠিকঠাক করছে না। কারণ কী বলুন তো, নিজের সঙ্গেই সবসময় এই দ্বন্দ্বটা চলে আর কি। আমি ভাবি কোনো মানে ভগবান আর শয়তানের আলাদা কুরুক্ষেত্র এখন আর নেই, সেটা মানুষের মধ্যেই। এই জন্য আমাদের ডিফারেন্সিয়াল চয়েসেসের মানে এই অপশনসগুলো আসে আমাদের মাথায়। সো দ্য থিং ইজ দ্যাট ইফ ইউ ক্যান ফাইট ওভার হিমসেলফ, ইফ ইউ হ্যাজ পেশেন্স, আমি বললাম না সোসাইটি ঘাপ করে অ্যাকসেপ্ট করবে না, সোসাইটিকে সময় দিতে হবে। রাত্রিবেলা ধরুন কোনো সময় একা শুয়ে আছেন, কখনো মনে হয় যে অনেক কিছু করেছি, খুব ভুল করেছি, করা ঠিক হয়নি? হয়তো কোনো সময় এসেছিল, এখন আর সেটা আসে না। এখন শুধু এটাই আসে যে যা করছি বা যা করার চেষ্টা করছি সেটা করতে থাকব। সাকসেস ফেলিয়ার ফল মানে ফ্রুট আমার হাতে নেই। নাইজেল একারা আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।